খেলার মধ্যে হার জিত তাইবু, একদল হারিবু আরেকদল জিতিবু, ইয়েনি স্বাভাবিক। তবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপত ফাইনাল খেলাত হারি যাবার পর ভদ্রতা বজায় রাখিতে না পারে ভারত। প্রতিপক্ষর উদযাপন সহ্য করিতে না পারি মেজাজ হারাইয়ারে ভারতীয় একজন খেলোয়াড় বাংলাদেশের এক খেলোয়াড়ের হাসত্তুন টান দিয়ে লাল সবুজের পতাকা। লাইভ চলাকালীন সময়ে ঘটনার পুরো দৃশ্য উড়ি নোয়াইল। এক দৃশ্য দেখা যায় কোচ পরশ মামরে খেলোয়াড়ে মারাত্মুন চলে আসতে হর। এর পরপরই দেখা যায় ভারতীয় দলের অধিনায়ক পিয়াম গার্চ বাংলাদেশের খেলোয়াড়ত্বে আত্মত্যাহা বাংলাদেশের পতাকা ধরি টান দেয়। এগিনেদিক খেলার মাঠত উপস্থিত এক দর্শকর মোবাইলে ধারণকৃত আরোগ্য ভিডিও দেখা যায় বাংলাদেশের খেলোয়াড়ল জয়বের পর যেতে মাঠত ঢুকিয়ে বিজয় উৎসব শুরু করে। ঠিক সে সময় ভারতীয় খেলোয়াড়ল বাংলাদেশি খেলোয়াড়লরিকে কুঁদিয়ে আসতে দেখা যায়। এ সময় দুই দলের খেলোয়াড়লর মধ্যে কিছুটা ধাক্কাধাক্কির দৃশ্যও দেখা যায়। পরে আম্পায়ার এবং সিকিউরিটির লোকজন আইয়ারে ব্যাকরণ শান্ত করল। ভিডিও দেখা যায় ভারতীয় খেলোয়াড়ল বারবার বাংলাদেশি খেলোয়াড়লরিকে কুঁদিয়ে আসতে, আর এর মধ্যেই ভারতীয় অধিনায়ক পিয়াম গার্চ বাংলাদেশের পতাকা ধরি টান দিবের চেষ্টা করে, যদিও পতাকা গান তেই লই না পারে। তবে এই ঘটনাত ইতিমধ্যেই বাংলাদেশ টিমের অধিনায়ক আকবর আলী দুঃখ প্রকাশ করল। ভারতীয় অধিনায়ক হন দুঃখ প্রকাশ ন করে, বরং তারা বাংলাদেশের দুঃসাফাইবের চেষ্টা করে। In any manners, we have to show the respect to our opponents and we should have the respect for the game as well, because cricket is known for the gentleman game. So I'll be sorry for my... পাশাপাশি ভারতীয় অনেক মিডিয়া তো দেখা যার বাংলাদেশের খেলোয়াড়লরেই দুষদের। ক্রিকেটের হওয়াই ভদ্রলোকর খেলা, এড়ে ট্রফি হাতছাড়া হইল মেজাজ গরম গরম নমানাই। কিন্তু বিশ্বকাপত হারের পর সেই ভদ্রতা ধরে রাখিতে না পারে ভারতীয় ক্রিকেটারল, বাংলাদেশের উদযাপন সহ্য করিতে না পারি, এমনকি তারা বাংলাদেশের পতাকা ধরিয়েও টান দেয়, যা রীতিমতো জাতীয় পতাকার অবমাননা। ক্রিকেট মাঠত এরকম দৃশ্য একেবারেই বিরল ঘটনা। তবে এই ঘটনালই তদন্ত নামি ICC। আজ এর মধ্যেই এই বিষয়ে রিপোর্ট দিবে বলে জানা যায়। ডেক্স নিউজ, C+ TV।